স্ক্রিনে দেখানো ভিডিওর পাশাপাশি আরো ভিডিও দেখতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পরে সাথে থাকুন। বাংলাদেশের টিভি নাটকগুলো বেশ জনপ্রিয় এবং নাটকগুলোর অভিনেতা অভিনেত্রীরাও তার থেকেও বেশি দর্শকপ্রিয়। কালক্রমে বেশ কয়েকজন জনপ্রিয় অভিনেত্রী নাটক জগৎ ছেড়ে বিদেশগামী হয়েছেন, যারা দেশ থেকে বর্তমানে বহু দূরে। আর আমরা আজ এই ভিডিওতে এরকমই 13 জন অভিনেত্রীকে নিয়ে কথা বলবো। তো শুরু করা যাক। প্রথমে বলা যাক 15 নম্বর নিয়ে। আর 15 নম্বরে রয়েছেন নওশিন নেহরিন, যিনি অভিনয় ছেড়ে বর্তমানে আমেরিকাতে বসবাস করেন। তাকে অদূর ভবিষ্যতেও হয়তো আর নাটকে দেখা যাবে না। 14 নম্বরে কথা বলবো রিচি সোলাইমানকে নিয়ে। এক সময় জনপ্রিয় এই অভিনেত্রী বর্তমানে আমেরিকাতে বসবাসরত এবং তাকে নাটকে আর দেখা যায় না। 13 নম্বরে কথা বলবো 90 দশকের জনপ্রিয় অভিনেত্রী তমালিকা কর্মকারকে নিয়ে, যিনি বর্তমানে দেশের বাইরে বসবাস করেন এবং তাকে মাঝে মধ্যে বাইরের দেশের বেশ কিছু ইন্টারভিউতেই শুধু দেখা যায়। 12 নম্বরে কথা বলবো আজমি আলভিকে নিয়ে, যিনি দর্শকদের বেশ কয়েকটি জনপ্রিয় নাটক উপহার দিয়েছেন। বর্তমানে তিনিও বিদেশগামী এবং অভিনয় থেকে একেবারেই দূরে। 11 নম্বরে রয়েছে মুনিয়া জামান, যাকে নাটক, উপস্থাপনা, নৃত্যতে সবসময় টিভি পর্দাতে আলোকিত করতে দেখা যেত, কিন্তু বর্তমানে তিনিও সবকিছু ছেড়ে প্রবাস জীবন কাটাচ্ছেন, তবে তিনি প্রায়ই বাংলাদেশে আসেন। 10 নম্বরে কথা বলবো একসময়ের মডেল ও টিভি অভিনেত্রী মিলা হোসাইনকে নিয়ে, যিনি বাংলাদেশের মিডিয়া জগৎ ছেড়ে বর্তমানে নিউ ইয়র্কে বসবাস করেন। 9 নম্বরে কথা বলবো আয়শা সালমা মুক্তিকে নিয়ে, যিনি মুভি ও নাটকে বেশ সফলতার সাথেই কাজ করেছেন, কিন্তু বর্তমানে তাকেও আর মিডিয়াতে দেখা যায় না, তিনিও প্রবাস জীবন বাস করছেন। 8 নম্বরে কথা বলবো রোমানা ইসলামকে নিয়ে, যিনি একসময় টিভিতে বেশ জনপ্রিয় ছিলেন এবং তাকেও প্রবাস জীবন বাস করতে দেখা যায়, তিনি বর্তমানে নাটক একেবারেই ছেড়ে দিয়েছেন। 7 নম্বরে কথা বলবো প্রিয়া ডায়েসকে নিয়ে, যিনি জনপ্রিয় অভিনেতা টনি ডায়েসের স্ত্রী। প্রিয়া ডায়েসও একসময় বেশ কয়েকটি টিভি নাটকে অভিনয় করেছেন, কিন্তু বর্তমানে তিনি একেবারের জন্যই আমেরিকাতে বসবাস করেন। এবার আসা যাক 6 নম্বরে। আর 6 নম্বরে কথা বলবো সুমাইয়া জাফর সুজানাকে নিয়ে, যিনি বেশ জনপ্রিয় মডেল ও অভিনেত্রী ছিলেন, কিন্তু বর্তমানে তিনি এই সব কিছু ছেড়ে দূর প্রবাসে বসবাস করছেন। 5 নম্বরে কথা বলবো পিয়া বিপাশাকে নিয়ে, যিনি বর্তমানে বাংলাদেশের মিডিয়া ছেড়ে প্রবাস জীবন বেছে নিয়েছেন এবং সেখানে মিস বাংলাদেশ হিসেবে অংশগ্রহণও করেছেন। 4 নম্বরে রয়েছেন বর্ণা মির্জা, যিনি বাংলাদেশের বেশ জনপ্রিয় একজন টিভি অভিনেত্রী, কিন্তু তাকেও আর টিভি নাটকে দেখা যায় না, যার কারণ তিনি সবকিছু ছেড়ে আমেরিকাতে বসবাস করেন। 3 নম্বরে কথা বলবো নাফিজা জাহানকে নিয়ে, একসময়ের ব্যস্ত অভিনেত্রী নাফিজাও বর্তমানে বিদেশে আবাস গড়েছেন এবং তিনিও বাংলাদেশের মিডিয়া ছেড়ে দিয়েছেন, তাই তাকে আর কোনো নাটকে দেখা যায় না, হয়তো অদূর ভবিষ্যতে আর তা সম্ভবই না। এবার আসা যাক 2 নম্বরে। আর 2 নম্বরে রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী শ্রাবস্তী দত্ত তিন্নি, যিনি বেশ আগেই সবকিছু ছেড়ে দিয়ে প্রবাস জীবন বেছে নিয়েছেন, তাকেও আর নাটকে দেখার সম্ভাবনা নেই। এবার লাস্ট অর্থাৎ 1 নম্বর। আর 1 নম্বরে কথা বলবো আরেকজন জনপ্রিয় অভিনেত্রী ও মুভি নায়িকা শ্রাবন্তীকে নিয়ে, যিনি বাংলাদেশ ছেড়ে আমেরিকাতে সন্তান নিয়ে বসবাস করছেন, যাকে অদূর ভবিষ্যতেও হয়তো আর টিভি নাটকে দেখা যাবে না। তো একে একে আমরা 15 জন জনপ্রিয় নায়িকাকে নিয়ে কথা বললাম, যারা বাংলাদেশের মিডিয়া ছেড়ে এবং দর্শকপ্রিয়তা ভুলে প্রবাস জীবন বেছে নিয়েছেন। ধন্যবাদ।